সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপবৃত্তি টাকা মায়েদের মোবাইলে আসে নগদের মাধ্যমে এই নগদের ফিন নাম্বার যদি বলে যান বা পাসওয়ার্ড বলে যান তাহলে কি করবেন তা আজকের এই ভিডিওটিতে দেখাবো যদি বলে যান তাহলে আপনি কি করবেন প্রথমে মায়ের এনআরআই নাম্বার অর্থাৎ যে নাম্বার যে এনআরআই নাম্বার দিয়ে এই এখানটি খোলা শিক্ষার্থীর মা অথবা বাবার তার এনআরআই নাম্বার এবং জন্মশাল নেবেন এবং নব্বই দিনের মধ্যে কোনো লেনদেন করেছেন কি না সেই তথ্যগুলো নেবেন নিয়ে আপনি ফেসবুকে চলে যাবেন গিয়ে এই যে ফেসবুকে সার্চ বারে গিয়ে লিখবেন যে মাই নগদ মাই নগদ এ লিখে মাই নগদ লিখে সার্চ করবেন দেখুন সার্চ করার পর এখানে অনেকগুলো অপশান আসছে অনেকগুলো পেজ গ্রুপ আসছে যে এখান থেকে দেখুন এই যে নগদ যে পাশে ব্লু ভেরিফাই করা এটাতে টাচ করবেন দেখুন আবারও লক্ষ্য করুন যে নগদ পাশে ব্লু ভেরিফাই করা এই যে দেখুন নীল রঙের একটা ভেরিফাই করা এটা হচ্ছে তাদের অফিসিয়াল ফেসবুক ওয়েবসাইট এখানে গিয়ে দেখুন পাশে ইউজ অ্যাপস এর পাশে একটা লেখা আছে যে এই যে মেসেজের একটা অপশান আছে এখানে মেসেঞ্জারে ক্লিক করবেন ক্লিক করে আপনি মেসেঞ্জারে চলে যাবেন তারপর আপনি এই যে মেসেঞ্জারে গিয়ে আপনি আপনার সমস্যার কথা লিখে দিবেন যে পাসওয়ার্ড ডিসি করার জন্য আবেদন এবং আপনার ওই মোবাইল নাম্বার দিবেন এবং মায়ের এনএন নাম্বার দেবেন এবং মায়ের জন্মশালটা দিয়ে দিবেন এবং নব্বই দিনের মধ্যে কোনো ট্রানজেকশান করেছেন কি না অর্থাৎ লেনদেন করেছেন কি না সেই তথ্য দিয়ে দিবেন দিয়ে সেন্ড করে দিয়ে দিবেন সেন্ড করার পর সেন্ড করার পর নগদের কাস্টমার কেয়ার থেকে আপনার সাথে বা ওই মায়ের মোবাইল নাম্বারে যোগাযোগ করবে এবং ওনারা কিছু তথ্য চাবে এবং তথ্যগুলো নিয়ে পিনটা রিসেট করে দেবে আশা করি পিটি সবার কাজে লাগবে ধন্যবাদ